সকলেই এখন বলেন যে বাংলাদেশে তো ভাই 100 সিনেমা হল নাই, ঠিক আছে 100 সাথে আমি যদি দেশের বাইরের আরো মিনিমাম 150টা সিনেমা হল অ্যাড করতে পারি তাহলেই তো আমার হয়ে গেল। আমরা আসলে মিলেই চেষ্টা করছি একটি সুন্দর ফিল্ম তৈরি করার। আজকে তো মাত্র সূচনা হলো, আজকে তো অ্যাটলিস্ট বলতে তো পারছি যে ভাই আমেরিকা গিয়ে শুধু গ্রিন কার্ডের জন্য ঘুরেই আসেনি, আর কার্ডটা শুধু পকেটে নিয়ে আসেনি, সাথে নিয়ে গেছি আমি আমার দেশকে, সাথে নিয়ে গেছি আমি আমার চলচ্চিত্রকে, এবং এমন ব্যবস্থার সূচনা করে এসেছি এবং ব্যবস্থাই করতে যাচ্ছি যে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরাও, আজকে আপনারা আমাদের ডিস্ট্রিবিউটারের কাছ থেকে শুনলেন, যিনি কিন্তু লিখে দিয়েছেন, যারা কিন্তু হলিউড ছবি বলিউড ছবি ডিস্ট্রিবিউশন করেন, এমন ডিস্ট্রিবিউটরদের সাথেই কিন্তু আমরা যাচ্ছি যে ভাই যদি মিনিমাম 150 সিনেমা হলে যদি ডিস্ট্রিবিউশন না করতে পারি এট এ টাইম শুধু বাংলাদেশের বাইরে। সকলেই এখন বলেন যে বাংলাদেশে তো ভাই 100 সিনেমা হলো নাই, ঠিক আছে 100 সাথে আমি যদি দেশের বাইরের আরো মিনিমাম 150টা সিনেমা হল অ্যাড করতে পারি তাহলেই তো আমার হয়ে গেল। আমি মাত্র শুধু আমার গোল্ডির মধ্যে, আমার গোল্ডির মধ্যে কেন আটকে থাকবো যেখানে আমার পার্শ্ববর্তী দেশের সমগ্র এশিয়ার ফিল্ম কিন্তু গোল্ডি পেরিয়ে বহুদূর চলে গেছে। আপনারা যদি অস্কারের দিকে তাকান আপনারা দেখবেন যে কোরিয়ান ফিল্ম কোথায় চলে গেছে, কোরিয়ান ফিল্ম অস্কার পাচ্ছে। আপনারা যদি এবারের অস্কারের দিকেও তাকান তাহলে দেখবেন জাপানিজ ফিল্ম কোথায় চলে গেছে। সো আমাদের তো এগোতে তো হবে, একটু একটু করেই তো এগোতে হবে, শুধু কিছুই হবে না কিছুই হবে না বললে তো আরো কিছুই হবে না। আজ আপনারা এখানে এসেছেন, হয়তো একটু ভালো লাগছে বলেই তো এসেছেন। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে আমাদের যে সুন্দর একটি সিনেমা, সুন্দর একটি সিনেমা যতটুকু সাধ্যে যতটুকু সম্ভব হবে সবাইকে সাথে নিয়ে আমরা সুন্দর একটি সিনেমা প্রেজেন্ট করব, যে সিনেমাটি আপনি আপনার আমেরিকার একজন বন্ধুকে দেখিয়ে বা যেই বাঙালিটি ইংল্যান্ডে থাকে, যিনি হচ্ছেন যে বাংলা ভাষাভাষী লোকটা কানাডায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, মিডল ইস্টে থাকে, তিনিও যেন গর্ব করে দেখাতে পারেন দেখো এটাই আমাদের বাংলা সিনেমা, গর্ব করে যেন বলতে পারে আমাদের বাংলা সিনেমাও এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূর নয়, এখানে যারাই আছেন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন বা এই নিউ ইয়র্কে বা আমেরিকায় বসবাস করেন, অনেকের সাথে হয়তো পরিচয় নেই, হয়তো নাম শুনেছি, বাট আমি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি তথা আমাদের দেশ, বিকজ সিনেমার মাধ্যমেই তো দেশকে বা ভাষাকে বা কৃষ্টি কালচারকে প্রেজেন্ট করে, আমাদের চলচ্চিত্র আমাদের কৃষ্টি কালচারের উন্নয়নের জন্য সকলকে সহযোগিতা করার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই পাশে থাকবেন, সবাই দেশের জন্য দেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য একসাথে কাজ করবেন। ধন্যবাদ।